আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আন্তর্জাতিক বিষয়াবলী বা সাধারণ জ্ঞানের জন্য বিসিএসের অনেক বই আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বা মানে যেগুলো ভালো ভালো বই সেগুলো দেখাচ্ছি, ভিউ সিরিজের বেসিক ভিউগুলো, কোশ্চেন ভিউ বা রিসেন্ট ভিউ মানে ভিউ সিরিজগুলো পুরাটা, অথবা কনফিডেন্সের সিরিজ, এছাড়াও যে অগ্রদূতের সিরিজগুলো ভালো। তবে এবার নতুন বিশ্ব যদি বেসিক ভিউ মানে বেসিক বলেন একদম নতুন বিশ্ব ডিটেলস পড়ার জন্য, তবে মানে শুধু আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য মানে যদি বলেন বাজারের সবচেয়ে কোনটা সেটা, তাহলে অবশ্যই বলবো সলিড মেথড। আমাদের এই যে নবাব স্যারের সলিড মেথড, স্যারকে সবাই চেনেন। আমি বইগুলো সাধারণত সেকেন্ড ডিভিশনগুলো সংগ্রহ করি, আমার এখানে যতগুলো মেইনলি দেখতেছেন এগুলো প্রায় সবই প্রায় সেকেন্ড ডিভিশন বা দ্বিতীয় প্রথম সংস্করণ মানে দ্বিতীয় সংস্করণগুলো, বেসিক ভিউ সেকেন্ড ডিভিশনটা আমি সংগ্রহ রাখি। ফার্স্ট ডিভিশন থাকলেও হয়তো ফার্স্ট ডিভিশন আছে তবু সেকেন্ড ডিভিশন সংগ্রহ রাখি, সেই হিসাবে সলিড মেথডের সেকেন্ড ডিভিশন বের হইল। এবং সবচেয়ে মজার বিষয় হলো মানে বই সাধারণত ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে গেলে বইয়ের পেজ সংখ্যা যেমন বাড়ে সেরকম দামও বাড়ে, কিন্তু সবচেয়ে অবাক বিষয় যে সেকেন্ড ডিভিশনের দাম অনেক কমছে, দাম প্রায় 30 টাকা কমছে। স্যারের ফার্স্ট ডিভিশন 230 ছিল এবং মানে পেজ সংখ্যাও কমছে, পেজ সংখ্যা কমানোর মতো মানে সাহস একমাত্র আমাদের নবাব স্যারেরই আছে। পেজ সংখ্যা কমছে বলে কি টপিকসগুলো মানে কমাইয়া দিছে নাকি? তা অবশ্যই না। আসুন পিছন থেকে আমরা দেখে আসি। এখানে যে গুরুত্বপূর্ণ দিবসসমূহ, ফার্স্ট ডিভিশনের কীভাবে সেকেন্ড ডিভিশনে আসছিল, কোশ্চেন একই আছে এখানে 35টা, এখানেও হ্যাঁ 35টা সেম কোশ্চেন, কিন্তু এরপরে দেখেন আবার এক্সট্রা তথ্য, আমাদের বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বই এক্সট্রা টপিকস এভাবে অ্যাড করা। এভাবে স্যারের মানে কথা অনুসারে মানে এক্সট্রা টপিকস স্যার প্রায় 58টা এক্সট্রা টপিকস অ্যাড করছে, মানে স্যারের কথা অনুসারে 58টা এক্সট্রা টপিকস স্যার অ্যাড করছে। দেখ ফার্স্ট ডিভিশন নিয়ে এখন বলতেছি না, কিছু ফার্স্ট ডিভিশন যার যারা আছে তো আছেই, মানে স্যার বলছে 58টা এক্সট্রা টপিকস অ্যাড করছে। এবং স্যারের যে মডেল পরীক্ষাগুলো 12টা আছে পুরো বইতে, 12টা মডেল পরীক্ষায় পুরো আলাদা, এবং কি নতুনভাবে গত বছরের মানে 2021 সালের প্রায় 34টা কোশ্চেন মানে যত পরীক্ষা হয়েছে 34টি ইম্পর্টেন্ট পরীক্ষার মানে ক্যাব বা বিভিন্ন ব্যাংকের, 34টা জীবন বিমার, 34টা মানে কোশ্চেন পুরাতন কোশ্চেন অ্যাড করা হয়েছে। এবং মানে ফার্স্ট ডিভিশনে অনেক টাইপের ভুল থাকে, ভুলগুলো সংশোধন সহ মানে রিপিটিং কোশ্চেন ছিল স্যার, যেহেতু মানে স্যারের বইগুলো মেইনলি যেহেতু মানে স্যারের মানে নোট থেকে ই করা, স্যারের যারা প্রাইভেট ব্যাচে পড়েন তাদের নোট থেকে তৈরি করা, সো বই যখন তৈরি করা হয়েছে তখন হয়তো রিপিটিং কোশ্চেন শুধু ছিল, রিপিটিং কোশ্চেনগুলো স্যার মানে অ্যাড করছে মানে বাদ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, বইয়ের পেজ কমাইছে ই করা, সব কিছু কীভাবে হইলো সেগুলো ফন্ট অনেক কমাইয়া দিছে, মানে অবশ্যই যেটা অবশ্যই ভালো আমাদের মানে স্টুডেন্ট অবস্থায় তো টাকাই মেইনলি মানে টাকার কম হইলেই তো ভালো, ঠিক না? সেই হিসাবে স্যারের পেজ অনেক কমে দিছে। দেখ সূচিপত্রটা দেখে নেন সবাই, প্রথমে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী, চলমান বিশ্বের পর বৈশ্বিক ইতিহাস, এখানে আসলে বিসিএস এর টপিকস অনুসারে মানে করা, মানে দেশগুলো যে স্যার ব্যাখ্যা করা ব্যাখ্যা যেগুলো দিয়েছে সেগুলো আসলে ইম্পর্টেন্ট, যে দেশগুলো বর্তমানে সেই দেশগুলো করা হয়েছে, মানে গত 1-2 বছরের যে মানে যে সব দেশ সম্পর্কে বেশি আমাদের জানার দরকার সেগুলো দিছে। আর এক্সট্রা কোশ্চেন প্রচুর আছে, আন্তর্জাতিক সংস্থা, এরপর আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন সমূহ, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, পরিবেশগত ইস্যু ও কূটনীতি, গুরুত্বপূর্ণ দিবস এবং ফাইনাল উত্তর। যে প্রথমে যে শুরু হয়েছে পুরাতন কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, পরবর্তীতে মানে এটাগুলো একদম সাম্প্রতিক বিষয়াবলী, এগুলো আমি কয়েকদিন ধরে কিনছি যেহেতু কিছু পড়তেছি, স্যার এক্সট্রা আমার পরীক্ষাও নেবে, সো পরীক্ষার ফ্রি পরীক্ষাগুলো দেওয়ার জন্য পড়তেছি।
এবং প্রথম অধ্যায়টা দেখেন ছোট একটা অধ্যায়, এখানে প্রায় আমাদের কোশ্চেন প্রায় এখানে 210 আর হলো 40, প্রায় 250টা কোশ্চেন জাস্ট প্রথম অধ্যায়, ছোট একটা অধ্যায়। আর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ে এখানে বিসিএস এর পুরাতন কোশ্চেনগুলো তো সব মানে ব্যাখ্যা সহ উত্তর দেওয়াই আছে। এছাড়াও আমাদের যেমন এশিয়া মহাদেশ শুরু হয়েছে, এবার সবচেয়ে বড় কথা হলো স্যারের মানে এক্সট্রা অনেক ম্যাপ দিয়ে দিছে আন্তরিক বিষয়গুলিতে, ম্যাপগুলো দেখে পড়া। ম্যাপ আসলে সবসময় নিয়ে ঘোরা বা নিয়ে চলা সম্ভব না, সেই জন্য এক্সট্রা ম্যাপ মানে প্রচুর ম্যাপ যোগ দিছে। আগে হয়তো ম্যাপগুলো তো ছিল না, কিন্তু এখন অনেক ম্যাপ স্যার অ্যাড করছে। ম্যাপ বা ছবি অনেক অ্যাড করছে, যেমন ধরুন এই যে বিরোধপূর্ণ ভূখণ্ড মালভূমি, প্রচুর ম্যাপ অ্যাড করছে। আসলে আন্তর্জাতিক বিষয়গুলিগুলো ম্যাপগুলো দিয়ে পড়লে মনে থাকে, ভালো লাগে। যে টপিক্সের আসলে ম্যাপ দরকার, এই যে দ্বীপ সংক্রান্ত বা বিরোধপূর্ণ, সেগুলোতে ম্যাপ অ্যাড করছে। এবং আরেকটা বিষয় যেটা মানে পরিবেশগত ইস্যু বা কূটনীতিতে, আমি অনেকগুলো বই থেকেই পড়ছি, মানে দুই একটা বই ছাড়া মানে একদম ডিটেল যেগুলো মানে ব্যাস ই কোশ্চেনগুলো আসলে করা পায়, যেমন কিয়োটো প্রোটোকল 1997 সালে হয়তো চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু কার্যকর হয় 2005 সাল থেকে, বাংলাদেশ কবে করছে, সব যুক্তরাষ্ট্র প্রথমে কবে প্রত্যাহার করে নেয়, এই টাইপের মানে ভিতরে অনেক টাইপের কোশ্চেন আছে যেগুলো আসলে আমাদের কোনো ডাইজেস্ট বা অনেক বইতে এগুলো নাই। আমার মানে নিজের দেখা, আমার কাছে অনেক বই তো আছে দেখতেছেন, অনেক আসলে নিজের দেখা, যে ধরিত্রী সম্মেলন বা এখানে বলেন যে রামসার কাঠটাকোনা প্রোটোকল, এখানে মানে বাংলাদেশ স্বাক্ষর করে কবে বা কত তারিখে এখানে, এইগুলো ভিয়েনা কনভেনশন, যাই হোক আবার আসি দেখেন যে জাতিসংঘর এখান থেকে আমাদের গত ফার্স্ট এডিশন থেকে স্যারের বইয়ের থেকে প্রায় 16টা কোশ্চেন কমন ছিল, মানে হুবহু কমন। এবং এক্সট্রা দু একটা কোশ্চেন তো থাকেই যেগুলো আসলে বিসিএস আসলে এই কারণে। জাতিসংঘের বিষয় চাইত সংস্থাগুলো এদের মানে সদর দপ্তর, সংস্থাগুলোর ডিটেলস এবং কোশ্চেন কত দেখছেন, মানে কোশ্চেনই বলা যায় বইয়ের অর্ধেক পেজ কোশ্চেনই দেওয়া। এগুলো বিসিএস এর কোশ্চেনগুলো মানে ব্যাখ্যা সহ দেওয়া আছে। ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট, ব্রেক্সিট সম্পর্কে এক্সট্রা, ব্রেক্সিটের পরে কী কী হয়েছে, নীল রঙের পাসপোর্ট ফিরে পাইছে, 2023 সালে মানে এক্সট্রা তথ্য, বুলগেরিয়া ক্রোয়েশিয়া তীব্র মুদ্রা চালু হবে। সো আপনি মানে বলা যায় ইউরোপ ইউনিয়ন যদি স্যারের এটুকু এতটুকুই পড়েন, বলা যায় পুরো আপনি ডিটেলসই পড়ে ফেলবেন, মানে যাই এক্সট্রা দরকার। এবং সবচেয়ে বড় কথা, স্যার রেগুলার পরীক্ষা নিচ্ছে এবং পরীক্ষার আগে স্যার মানে সাম্প্রতিকের তথ্যগুলো স্যার পিডিএফ দিয়ে দিবে তার গ্রুপে, স্যারের গ্রুপে পিডিএফ দিয়ে দিবে। সো আপনি এক্সট্রা করে কোনো রিসেন্ট ভিউ বা যেটাই কিনে নেক্সট্রা কিছু আপনি আশা করি কিনতে হবে না। খোলা আকাশ চুক্তি, কি পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে তো দেখতে পারতেছেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসলে পুরা সব কিছু তো আসলে দেওয়া সম্ভব না, তাছাড়া স্যারের বইটা স্যার মানে ফার্স্ট এডিশনে
ছিল না, সেকেন্ড এডিশনে আবার ই দিয়ে দিয়েছে, মানে কপিরাইটের সনদ দিয়ে দিয়েছে। সো আসসালামু আলাইকুম সবাইকে।